তো দুপুরবেলা লাঞ্চ করার পর আমি আর পাম্পাম দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাদের দুজনেরই আর সানসেট দেখা হয়নি। তাই জন্য আমরা ভাবলাম যে সন্ধ্যাবেলা গিয়ে একটু বাইরে বসা যায়। বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছিল আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে দিনের তুলনায় রাত্রেবেলা যেন এই রিসোর্টটাকে আরো সুন্দর লাগে দেখতে। তাই আমরা অল্প কিছু স্ন্যাক্স নিয়ে এখন বসে পড়লাম ভিউটাকে এনজয় করার জন্য, কারণ এটা আমাদের খুব একটা লং ট্রিপ না, তো আমাদের কালকেই বাড়ি চলে যেতে হবে। আর রাত্রেবেলার এই সিয়ের ভিউটা আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমি আর পাম্পাম রাত 12টা পর্যন্ত বাইরেই বসেছিলাম। দেন রাত্রেবেলা অল্প একটু ঘুমিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য, কারণ আজকেই আমরা চেক আউট করবো। আর সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে যেন দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। যাই হোক, বিচে এসে দেখি কয়েকটা মাছ পড়ে আছে, যেখান থেকে কয়েকটা জ্যান্ত মাছকে রেস্কিউ করার পর আমি কয়েকটা পোস্ট দিয়ে ছবি তুলে নিলাম। আর একটা কথা, আমার চ্যানেলে 4 লাখ হতে আর কিছুই সাবস্ক্রাইবার বাকি রয়েছে, তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। দেন আমরা সবাই চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ কিছুক্ষণ পরে আমাদেরকে চেক আউট করতে হবে। দেন আমরা গানে খুব নাচানাচি করলাম, কারণ তখন অবধি আমাদের গাড়ি আসেনি। আর আমরা যেদিনকে চেক আউট করলাম সেদিনকে হোলি ফেস্টিভ্যালের জন্য অনেক লোক হয়ে গেছিল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।